আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে আমরা ট্রাভেলের উদ্দেশ্যে যাচ্ছি, সেন্ট মার্টিন যাব, সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো এখন আমরা বের হয়ে যাচ্ছি, আমরা বের হওয়ার সময় ঠিকঠাক মতো বাসাটাকে লক করে দিচ্ছি। আর হচ্ছে আমার ছেলে খুব খুশি, সে তো বুঝতেই পারছিল যে আমরা কোথাও ঘুরতে যাচ্ছি, এজন্য তার আনন্দকে দেখে। এরপর আমরা হচ্ছে একটা রিক্সায় নিলাম, রিক্সায় উঠে আমরা হচ্ছে বাস স্ট্যান্ডে যাচ্ছি। বাস স্ট্যান্ড হচ্ছে আমাদের বাস হচ্ছে 8:30 সময়, তো আমরা 7:00 সময় বেরিয়ে গিয়েছি, খুব একটা বেশি সময় লাগেনি আমাদের যেতে। রাস্তা বেশ ফাঁকাই ছিল আর ঠান্ডা ছিল বাইরে, অনেক ঠান্ডার জন্য কোনো প্রবলেম হয়নি যদিও, আলহামদুলিল্লাহ। এরপর আমরা বাস স্ট্যান্ডে ওয়েট করছিলাম বাসের জন্য, মিনহান আর আয়াত বিবি খেলছিল। এরপর বাস চলে আসলো, সবাই হচ্ছে বাসের কাছে যাচ্ছিলো যে বাসে উঠবে, এবং যার যার জিনিসপত্র সেগুলো বুঝে বুঝে সবাই রাখছিল, মিনহান আর মিনহানের পাপাও রাখছিল। আমরা হচ্ছে বাসে উঠে গেলাম, এরপর হচ্ছে বাস ছেড়ে দিল এবং আমরা হচ্ছে রাতের ডিনারের জন্য বাস এক জায়গায় স্টে করে এবং আমরা একটা রেস্টুরেন্টে যাই। আর সেই রেস্টুরেন্টটা বেশ ভালো ছিল, রেস্টুরেন্টের নামটা অ্যাকচুয়ালি আমার মনে নেই, এটা কুমিল্লাতে ছিল, আপনাদের জানা থাকলে জানাবেন। পরিবেশটা খুব সুন্দর ছিল, 20 মিনিট সময় ছিল আমাদের হাতে, তো আমরা খাবার অর্ডার দিয়ে ওয়েট করছিলাম খাবারের জন্য। এরপর আমাদের খাবার আসলো, আমরা হচ্ছে বিফ ভুনা খিচুড়ি আর হচ্ছে চিকেন বিরিয়ানিও অর্ডার করেছিল। তো আমরা খাবার দেখে খুব ভালো লাগছিল, তো দেখা যাক কেমন হয় খাবারটা। আমি যখন বিফ ভুনা খিচুড়িটা খাচ্ছিলাম, এটা অনেক মজা ছিল, কিন্তু আমার হাজবেন্ড যেটা নিয়েছিল চিকেন বিরিয়ানি, তো এই বিরিয়ানিটা তেমন একটা মজা ছিল না, তো খিচুড়িটা খুব মজা ছিল, তো আমরা শেয়ার করে খেয়েছিলাম, খুব ভালো লেগেছে খিচুড়িটা। পরবর্তীতে যদি কখনো যাই অবশ্যই এই খিচুড়িটা আবারও ট্রাই করব আমি, কারণ পার্সোনালি আমার এই বিফ ভুনা খিচুড়িটা খুব ভালো লেগেছে। এরপর আমরা কক্সবাজার পৌঁছে গেলাম ভোর 6:00 সময়, তো আমরা এখান থেকে একটা অটো নিয়ে নিলাম, আমাদের শিপ হচ্ছে 7:00 সময় ছাড়বে, তো আমরা হচ্ছে অটোতে করে যাচ্ছি। প্রচণ্ড ঠান্ডা ছিল, মিনহানকে পুরো কম্বল দিয়ে প্যাক করে নিয়েছিলাম, ওর বাবার কোলে ছিল আমাদের সাথে, আমাদের আরেকটা ফ্যামিলি ছিল, আরেকটা আপু ভাইয়া এবং তাদের বেবি আমার মিনহানের বয়সেরই, তো ওই বেবিটাকেও ওর মা হচ্ছে প্যাক করে নিয়েছিল। তো আমরা যাচ্ছি ফাইনালি মিনহানের এটা প্রথম ট্যুর, সেন্ট মার্টিনে আমরা যাচ্ছি, আমার এটা সেকেন্ড টাইম আর বাবুর হচ্ছে ফার্স্ট ট্যুর, ও কখনো এত লং জার্নি করেনি, প্রথমে ভয় ভয় ছিলাম, তো যাই হোক সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। তো এরপর আমরা হচ্ছে ঘাটে পৌঁছে গেলাম, ঘাটে পৌঁছে যাওয়ার পর আমাদের শিপটা ওই যে দেখা যাচ্ছে, আমরা এখন কর্ণফুলি এক্সপ্রেস এই শিপে করে হচ্ছে সেন্ট মার্টিন যাব, আমাদের শিপ 7:00 সময় ছাড়বে, তো দেখা যাক পরবর্তীতে কি হয়। ফাইনালি আমরা উঠে গিয়েছি শিপে, আমাদের লাউঞ্জের নামটা ছিল ক্রিসেন্থেমাম লাউঞ্জ, তো লাউঞ্জটা বেশ সুন্দর ছিল, এই লাউঞ্জে অনেকজনই বসতে পারবে, আর মোট কথা খুব আরামদায়ক ছিল এইটা। আর এখানে হচ্ছে সবাই রিল্যাক্স করছিল, সবাই যে যার মতো করে বসেছিল, ঘুমিয়েছিল, আমি আর মিনহান হচ্ছে বসেছিলাম, ভাবি আয়াত ঘুমাচ্ছিল, আর হচ্ছে আমি একটু বাইরে গেলাম, মিনহান ঘুমানোর পরে আমি একটু বাইরে ঘোরাঘুরি করছিলাম। এই শিপে আমি হচ্ছে প্রথমবারের মতো উঠেছি, তো সব কিছু মিলিয়ে খুব ভালো লাগছিল। আমি উপরতলায় যাচ্ছিলাম একটু সব কিছু ঘুরে ঘুরে দেখার জন্য, আমার সাথে মিনহানের পাপা ছিল, তো এত ভালো লাগছিল, মানে মিষ্টি একটা রোদ, গরম ছিল না কোনো। আর এই হচ্ছে সমুদ্র, চারিদিকে শুধু নীল আর নীল, যত দূরেই চোখ যাচ্ছিল শুধু নীল আর নীলই দেখা যাচ্ছিল, মানে বিষয়টা খুবই চমৎকার, এত সুন্দর ওয়েদার। আর এখানে ঘুরতে নেওয়ার জন্য মিনহানের পাপাকে থ্যাংক ইউ, আর মিনহান ঘুম থেকে উঠে গিয়েছিল, এরপর মিনহানের পাপা মিনহানকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল চারপাশটা, ওকে দেখাচ্ছিল সমুদ্রের পানি, মিনহান পানি দেখলে এমনিতেই মাম মাম বলতে থাকে। আর এই তো আমরা চলে এসেছি ওই যে দেখা যাচ্ছে সেন্ট মার্টিন আইল্যান্ড, আমরা হচ্ছে কিছুক্ষণ পরেই নামবো,
শিব প্রায় চলে এসেছি, এখনই আমরা নেমে পড়ব। এটা আমাদের জন্য দোয়া করবেন যেন বাচ্চারা ভালো থাকে। তো আমরা এই তো নেমে গেলাম, নেমে যাওয়ার পর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে আমাদের কর্ণফুলী এক্সপ্রেস, আমরা এটাতে করেই এসেছি। তো আমরা এখন রিসোর্টের উদ্দেশ্যে যাচ্ছি, আমরা 2 দিন থাকার জন্য এখানে এসেছি। তো দোয়া করবেন আমরা যেন ভালোভাবে এখানে থেকে আবার সুস্থভাবে ব্যাক করতে পারি, যেহেতু আমাদের 2টা ফ্যামিলিরই ছোট ছোট বেবি আছে। আশা করছি ওরা যাতে সুস্থ থাকে, সেই দোয়া করবেন। আর হচ্ছে পরবর্তী ব্লগ দেখার জন্য অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আর পাশে থাকবেন, ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।